প্রথমেই বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো ডেফিনেটলি আমরা আমাদের আপনারা দেখতেই পেলেন যে আজকে আমাদের মধ্যে যারা এসছে তাদেরকে বরণ করে নিলাম আমি প্রথমেই অনুরোধ করব মাননীয় তারক সিং মহাশয়কে একটু বক্তব্য রাখার জন্য নামটা থাকবে কিন্তু সোহেলের তার আগে থাকবে এত সুন্দর করে করছে আপনাদের খুঁটি পুজো প্রত্যেক বছরই হয় আমি প্রায়ই আসি যারা এসেছে খেলা জগতের আমাদের খুবই পরিচিত এখানে বসে রয়েছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা যে যেখানে আছেন সবার উন্নতি হোক সাথে সোয়েলেরও হোক যাতে প্রত্যেক বছর এটা খুব ভালো করে সবাই ভালো থাকুন নমস্কার ও লাভলি প্লিজ ওয়ান আর অনলি মদন মিত্র নমস্কার আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় আপনাদের সকলকে আমি শুভেচ্ছা নমস্কার এবং শ্রদ্ধা জানাচ্ছি এই নিউ করুণাময়ীর নবীন সঙ্গের এই মণ্ডপে অনেক মানুষ উপস্থিত হয়েছেন আবার অনেকে বাড়ি থেকে দূর থেকে মাইকে এই মণ্ডপের কার্যাবলীর দিকে নজর রাখছেন যারা এখানে এসছেন শুধু তারা নয় অনেক দূর থেকে আমাদের মাইক যাদের বাড়িতে গিয়ে পৌঁছচ্ছে তাদের প্রত্যক্ষেও শারদীয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করছি আমি মদন মিত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য ঈশ্বরের কাছে মা দুর্গার কাছে প্রার্থনা করছি পুজোর দিনগুলো আপনাদের খুব সুন্দর হোক সোহেলের এই পুজো কত বড় মেগাস্টার না সুপারস্টার আমি জানি না তবে মেগাস্টার সুপারস্টার না হলেও এই পুজো যে নিঃসন্দেহে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাওয়াই ওয়ান্ডার ইউ ওয়ার আপ অ্যাবাব দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই এই পাড়ায় একটা ছোট্ট হিরের খণ্ডের মতো এই নবীন সঙ্গ তাদের ক্লাবের পুজো করছে। তার মধ্যে আসছেন দশভূজা সকলকে নিয়ে ওষুধ দমন করতে আমরা মায়ের কাছে নবীন সঙ্গে দাঁড়িয়ে যেন অঞ্জলি দিয়ে বলতে পারি শরণাগত দিনার্থ পরিত্রাণ ও পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণে নমস্ত ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু জয় শ্রী সবাই আপনারা লাভলি থাকুন সুন্দর থাকুন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত মাননীয় চেয়ারম্যান বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন সব্যসাচী দত্ত মহাশয় ওনাকে অনুরোধ করছি যদি বক্তব্য রাখেন মদন পরে আমাকে বলতে দেওয়াটা আমার ক্ষেত্রে খুব চাপের হয়ে গেল না মোটেই নয় সোহেলের ডাকে নবীন সঙ্গের উপস্থিত চাঁদের হাট মানে কার কথা বলবো কার কথা বলবো না আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব তারকদা মদনদা বাপ্পাদিত্য বিভিন্ন কাউন্সিলাররা কলকাতার তপনদা এবং সিনেমা জগতের তো সকল আছে সকল নক্ষত্র তো আমার মনে হচ্ছে যে সোহেল কোথায় পদার্পণ করছে যে মদন দা আমি মাঝে মাঝে বক্তব্যর মাঝখানে খুব মন দিয়ে শুনছিলাম যে মদন রাজনৈতিক বক্তব্য রাখছেন না সিনেমা জগতের ডায়লগ দিচ্ছেন কেন বিনে পয়সায় মোটামুটি আমরা এখানে বম্বে যে কোনো আর্টিস্টকে দেখতে পেচ্ছিলাম তো পুজোর খুঁটি পুজোতে নবীন সঙ্গের যদি রকম চাঁদের হাট হয় তাহলে পুজোর সময় ঢোকার জন্যে সোহেলের কাছে তো পাশ চাইতে হবে উপস্থিত সোহেলের মা বাবা এবং সকল নবীন সঙ্গের আবাসিক দর্শক সুধী নাগরিকবৃন্দ আজকে এই খুঁটি পুজোর সোহেলকে আবার বলবো সময়টা অতিরিক্ত ভালো বেঁচেছে কারণ দিনের বেলা হলে আমরা হয়তো আসতে পারতাম না রাত্রিরে বলে আমরা আসতে পারছি সত্যি করেই সুন্দর সবাই ভালো থাকুন পুজো মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় বলেন উৎসব সবার ধর্ম যার যার পুজোর পরেই গুরু নানকের জন্মদিন থেকে শুরু করে ক্রিসমাস আছে এবং অনেকগুলো আছে ঈদ আছে সাবে বরাত আছে অনেকগুলো অনুষ্ঠান আছে সেই জন্যে আমরা সকল উৎসবে সামিল হই এবং সবাই মিলে আমরা এই সোহেলের নক্ষত্র টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার মদনদা বলছিল সোহেল সত্যি লিটল কিনা জানি না বাট টুইঙ্কেল টুইঙ্কেল এটা না বললেই নয় সবাই ভালো থাকুন সবাই আনন্দে থাকুন এই পুজো নিশ্চয়ই দেখতে আসুন আর নক্ষত্রের ভিড় দেখে মনে হচ্ছে সোহেলকে বোধহয় কার্ড ছাপাতে হবে পুজোয় ভিআইপি ঢোকার জন্যে এই আশা রেখে সবাইকে আবার সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার অসংখ্য ধন্যবাদ